তো হ্যালো বন্ধুরা, বহুদিন পর ফিরে এসেছি আবার। বন্ধুরা বন্ধুরা বলাটা কিরকম লাগছে? হ্যালো এম্বিয়ান্স, এম্বিয়ান্স এটা ভালো। 2020-তে যেন আমাদের ইমোশনাল কন্ট্যাক্ট হয়ে যায়। তো হ্যালো এম্বিয়ান্স, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো সবারই আগে হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন ধরে আমি ভিডিও বানাইনি, বিকজ কয়েকটা কারণ ছিল। ভেবেছিলাম ভিডিও বানানো ছেড়ে দেবো। আমার লাস্ট ভিডিও আপলোড হয়ে গেছে অলমোস্ট 23 ডেজ আগে ইন্টারকে। এমন না যে আমার কাছে ভিডিও ছিল না, আমার কাছে ভিডিও আছে সুজুকি বাগম্যান স্ট্রিট 125-এ। কয়েকদিন আগে আমি ফেসবুক, আমাদের ফেসবুক পেজে আমি ওটা শেয়ার করেছিলাম। ফেসবুক পেজটা না লাইক করে থাকো তাহলে যাও গিয়ে লাইক করো এই ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগলো। সো এটা আমার অনেকদিন আগে এডিট করা হয়েছিল, সুজুকি যেদিন টিভি সেরেছিল সেদিনকে রাতে আমার এডিট করা হয়েছিলো। আসলে আমার মেন কারণ যেটা আমি এতদিন ভিডিও ছাড়িনি সেটা হচ্ছে আমার মুড অফ ছিল, বিকজ আমার ওয়ালিদ বাবা বা ফাদার বলো, যারা যা ভাষায় বলো তোমরা, ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার জন্য আমি ভিডিও মুড অফ ছিল, ভিডিওগুলো বানাচ্ছিলাম না। বিকজ যখন ভিডিও বানাতে বসছিলাম তখনই মন খারাপ করছিলো, বিকজ আমি যখন ভিডিও দেখি, কোনো ব্লগ দেখি বাইরের, তখনই বাবা আমার পাশে বসে থাকে, দিয়ে দেখে ব্লগ ফ্লগ, তারপরে এই এডিট করা কমপ্লিট হয়ে যায় সবাই বাবাকে দেখাতাম। সো খুব বেশিভাবে মুড অফ ছিল তাই জন্য। বাট ওটা পাস্ট, ওটা 2019-এর কথা ছেড়ে দিচ্ছি, ওটা পাস্ট। 2020 যে প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুটো করে ভিডিও আনার চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো, বলছি না আনবই, চেষ্টা করবো। দ্বিতীয়ত নিউজ, একটা তোমরা যদি চাও যে একটা নিউজ হোক চ্যানেলে, বাইক নিউজ, বাইকের ব্যাপারে যে নিউজ হয় সপ্তাহে একটা করে নিউজ আনার, যে সারা সপ্তাহে কী লঞ্চ হলো, কী বাইকে কী হলো না হলো, এইসব জিনিস যদি জানার ইচ্ছা থাকে তো নিচে কমেন্ট সেকশানে জানাও। ওটার ব্যাপারে একটা নিউজ আনার চেষ্টা করবো বাংলাতে। আর মোটর ব্লগিং করবো। তো মোটর ব্লগিংয়ের মেইন জিনিস হচ্ছে বাইক, বাইক নাই আমার কাছে, ওটা একটা কেনার খুব ইচ্ছা আছে। এই তো যা ছিল আমি লাগিয়ে দিয়েছি তোমার ক্যামেরার পিছনে আর কম্পিউটারের পিছনে। সো আর নাই, যদি চাও যে একটা বাইক খুব তাড়াতাড়ি আসুক তাহলে বন্ধুদেরকে দিয়ে সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করাও সবাইকে দিয়ে, তবে তো হবে, তবে তো চ্যানেলটা গ্রো করবে, তবে তো আমরা গাড়ি কিনবো, তবে তো আরও ভালো কন্টেন্ট দিতে পারবো তোমাদেরকে। কী করছো বন্ধুকে যদি বলো একটু চ্যানেল ফ্যান সাবস্ক্রাইব করাতে, যাও একটু বন্ধুকে যদি চ্যানেলটা ফ্যান সাবস্ক্রাইব করাও, তবে তো আরও ভালো ভালো আতঙ্ক ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমি। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, বিশাল ঠান্ডা, দিনটা পুরো ভিজিয়ে দিল, ভিজানো দিন আমাকে পছন্দ হয় না। তো এইটাই আর কি, অনেকদিন ধরে ভিডিও হয়েছিলো না, ওই জন্য তোমাদের সাথে কথা বলার জন্য আমি একটা ছোট্ট করে একটা ভিডিও বানালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বন্ধুকে গিয়ে সাবস্ক্রাইব করো, নিজেও একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আর আমি ভেবেছিলাম 2019-এ আমি বন্ধ করে দেবো চ্যানেলটা, বাট 2020-তে আরও আতঙ্ক আতঙ্ক ভিডিও আনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো এটুকুই থাক আজকের জন্যে, নেক্সট ডেতে আশা করি সুজুকিটা বাগম্যান স্ট্রিটের ভিডিওটা আমি দিব। উইথ দ্যাট সেড, ভালো থাকো, গাড়ি চালাও বাট সেফ চালাও। আর আশা করি তোমাদের নিউ ইয়ারটা ভালো কেটেছে, ওরকম কিচ্ছু হয় না নিউ ইয়ার, যা যেরকম কাটে কাটুক, দিন অন্যজন আর থাকবে বাট বছর তোমার থাকবে, এরকম করে বছরটাকে তৈরি করো। তো সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।